আসসালামু আলাইকুম, আমি আসিফ আহমেদ হলদার। আসলে ওএলইডি সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন, তাই আজকে আমি বাটারফ্লাই শোরুমে চলে এসেছি। এটা হচ্ছে এলজি ওএলইডি। ওয়াই ওএলইডি? ওএলইডি নিয়ে আমাদের অনেক কোয়েশ্চেন যে ওএলইডি কেন। তো মেইনলি হয় কি, আমরা যত ধরনের ডিসপ্লে দেখি এই পর্যন্ত, বিশেষ করে টেলিভিশনের জন্য বেশিরভাগ দেখি ভিএ ডিসপ্লে বা ভিএ প্যানেল, তারপর হচ্ছে আইপিএস টেকনোলজি বা ডিরেক্ট এলইডি টেকনোলজি, আর এখন এলজি নিয়ে এসেছে আমাদের ওএলইডি টেকনোলজি। আমি যদি আপনাকে ইজিলি বলতে চাই, ধরেন এটা হচ্ছে আপনার টিভির ডিসপ্লে, যে ভিএ প্যানেলটা বা ভিএ টেকনোলজিটা ইউজ করা হয় ওইটাতে ব্যাকলাইট থাকে, ছোট ছোট লাইট থাকে টিভির পেছনে, যেমন এরকম সারিবদ্ধভাবে বসানো থাকে, ওইটা থেকে একটা আলো আসে এবং আপনার ডিসপ্লের মধ্যে একটা ছবি বা ভিডিও দেখতে পান। এখন এটার অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ কেন, কেন এটাকে আমরা বলছি যে না এটার থেকে আরও আপগ্রেড টেকনোলজি আমরা নিয়ে এসেছি, কারণ এই যে ভিএ প্যানেলটা, এটা আপনি একটু সাইড থেকে দেখতে যাবেন, দেখবেন শেড চলে আসছে বা আপনার কার্বনের মতো ব্ল্যাক চলে আসছে, বা আপনাকে পারফেক্ট কালারটা সে দিতে পারবে না, সে অযথায় আপনাকে অতিরিক্ত কন্ট্রাস্ট দেবে যেটা আপনার চোখের জন্য ক্ষতিকর। নেক্সট যে টেকনোলজিটা, সেটা হচ্ছে ডিরেক্ট এলইডি টেকনোলজি। এটা একটু এক্সপেন্সিভ টিভিতে ইউজ হয়, যদিও এলজি একটু কম প্রাইসের টিভিগুলোর মধ্যে এটা দিচ্ছে, যাই হোক। তো ডিরেক্ট এলইডি টেকনোলজিতে হয় কি, ইনস্টেড অফ এরকমভাবে চার কোনায় আপনার লাইট দেওয়ার বদলে ব্যাকলাইট, তারা পুরোটা ডিসপ্লে জুড়ে লাইট দিয়ে রাখছে, এরকম ছোটো ছোটো লাইট বসায় রাখছে। এখন এই ডিসপ্লেটা হয় কি হচ্ছে, আপনি একদম ডিরেক্ট আলোগুলো পাচ্ছেন, বা আপনি একদম সাইড থেকে দেখতেছেন 178 ডিগ্রি থেকেও আপনাকে সেম কালারটা সে দিতে পারতেছে। তাও যদি আমি আরও একটু আপগ্রেড টেকনোলজিতে যেতে চাই, তাহলে আমার কী করতে হবে, যে এই ব্যাকলাইটগুলোকে আমার রিমুভ করে দিতে হবে, আর এই ব্যাকলাইটগুলোকে আমার এলইডি করতে হবে। দ্যাট মিন্স আমাদের যে ওএলইডি টেকনোলজিটা আছে টিভির মধ্যে, একেবারে ছোট ছোট, একেবারে সামনে থেকে দেখলে আপনি বুঝবেন সব টিভিতে এরকম আছে, পিক্সেল থাকে, একেবারে ছোট ছোট পিক্সেল থাকে, ছোট আলোক বিন্দু বললে সুবিধা হয়। তো এই আলোক বিন্দুগুলো সব কোম্পানির বা সব টেকনোলজিতে ব্যাকলাইট থেকে পাওয়ার্ড বাই হচ্ছে, তাই না? আর ওএলইডিতে আপনার প্রত্যেকটা পিক্সেলই জ্বলতে পারে, দ্যাটস ওয়াই আমরা এটাকে বলি সেলফ লাইটিং পিক্সেল টেকনোলজি। এটার মাধ্যমে এখনকার বেনিফিট কি, যে পুরো ভিডিওটা জুড়ে যেখানে যেখানে আলো সেখানে শুধু এই ক্ষুদ্র আলোক বিন্দুগুলো জ্বলতেছে নিতেছে, যেখানে যে কালারটা দরকার ওইখানে ওই পারফেক্ট কালারগুলো সে দিতে পারতেছে, তাই হচ্ছে পারফেক্ট ব্ল্যাক এবং পারফেক্ট কালারটা আমরা উপভোগ করতে পারছি। দ্যাট মিন্স আমরা খালি চোখে যেরকম দেখি, যতটুকু কালার আছে ততটুকুই দেখি, বাকিগুলো দেখি না। এখানেও সেম, যতটুকু কালার আছে অতটুকুই দেখবো, আনওয়ান্টেড লাইটগুলো এখানে আর হচ্ছে না, তাই এত পারফেক্ট একটা কালার টেকনোলজি পাচ্ছে। সেলফ লাইটিং পিক্সেল হওয়ার কারণে আমরা কিন্তু আরেকটা এক্সট্রা বেনিফিট পাচ্ছি, যেহেতু এটাতে কোনো ব্যাকলাইট নাই তাই এটার প্রত্যেকটা পিক্সেল জ্বলতেছে, তাই এটার যে ব্যাক সাইডটা আপনি যদি একটু দেখেন, এলজিতে কিন্তু নেটফ্লিক্সের সার্টিফাইড কন্টেন্টগুলো সাপোর্ট করবে প্রপারলি, কারণ এটা হচ্ছে ডলবি ভিশন এবং ডলবি অ্যাটমসের সার্টিফাইড কন্টেন্টগুলো সাপোর্ট করে, যেটা আদার্স অনেক ব্র্যান্ড আছে এলজির কম্পিটিটর তাদের কিন্তু এটা সাপোর্টেড না, তো সেম এক্সপিরিয়েন্সটা আপনি সেখানে পাবেন না। আমরা যে মডেলটা নিয়ে মূলত কথা বলছি, এটা হচ্ছে এলজির ওএলইডি C1 মডেল, আর এই মডেলটায় আপনার স্পেশাল একটা প্রসেসর ইউজ করা হয়েছে, এটাকে বলা হয় Alpha 9 ইন্টেলিজেন্ট প্রসেসর, এটা জেনারেশন 4th, ফোর্থ জেনারেশনের একটা প্রসেসর। এটার বেনিফিট কি, এটা থাকার কারণে আপনার এই যে ওএলইডি, ওএলইডি সাপোর্ট হিসেবে এটা ইউজ হয়, কীরকম, আপনি এটাতে যে কোনো ভিডিও আপনি ইনপুট দিলে সেটাকে সে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কী কন্টেন্ট চলতেছে, প্লাস হচ্ছে এটাতে কী সাউন্ড প্লে হচ্ছে, কীরকম সে আউটপুট দিতে হবে, এই সবগুলোর ডেটা সে ডিফাইন করতে পারবে। এটার মূলত 4টা সুবিধা, ফার্স্ট হচ্ছে আপনি এআই পিকচার পাবেন, যেটা আপনার ইনপুট সোর্সকে সে ডিফাইন করতে পারবে যে হ্যাঁ এখন কোন জেনারেল আপনার ভিডিওটা চলতেছে, এটা কি সিনেমা নাকি এটা ফুটবল হবে নাকি এটা অন্য কিছু আপনি দেখতেছেন, ওই টাইপের করে আপনাকে সে ভিডিওটা ওইভাবে সে প্রেজেন্ট করবে, আপনার বারবার মুডগুলোকে চেঞ্জ করতে হচ্ছে। প্লাস হচ্ছে এটাতে এআই সাউন্ড পাচ্ছেন আপনি, এটাতে 117 মিলিয়ন বা যদি বাংলায় বলি 1,70,00,000 অডিও সোর্স বা অডিও টাইপ সে বুঝতে পারবে যে কখন কি অডিও চলতেছে, ওইটাকে আপনার কাছে আরও বেটারভাবে উপস্থাপন করবে, আপনার তখন আর
ম্যানুয়ালি মোড চেঞ্জ করতে হচ্ছে না, বা চেঞ্জ করলেও আপনি এতটা ডিফাইন হবে, এতটা ভালোভাবে এই অডিওটা পেতে নাও করতে পারবেন। প্লাস হচ্ছে এটাতে এআই ব্রাইটনেসও দেয়া আছে। ধরুন আপনি একটা অন্ধকার ভিডিও দেখতেছেন, এই অন্ধকার ভিডিওটাকে সে আরেকটু ব্রাইট করবে যাতে আপনি সিনটা বেটারভাবে বুঝতে পারেন। আবার যদি অতিরিক্ত ব্রাইট কোনো পিকচার থাকে যেটা ঝলসে যাচ্ছে, যে আশেপাশের ডিটেলসগুলো বোঝা যাচ্ছে না, ওইটাকে সে অটোমেটিক অপটিমাইজ করবে, কমিয়ে ফেলবে। আবার এটাতে এআই অ্যাকিউস্টিক টিউনিং নামে একটা মোড আছে, এটার কাজটা কি, আপনি ধরেন টিভিটা বাসায় কিন্তু একটা সাইডে বসেই আমরা বেশিরভাগ দেখি, হয়তো আপনার সোফায় বসে আপনি এনজয় করেন, বা আপনার বেডরুম, এটা আপনার বেডরুমে বসে আপনি টিভিটা দেখবেন। তো আপনি যখন রিমোটের মাধ্যমে, আমাদের এই ম্যাজিক রিমোটটার মাধ্যমে আপনি আপনার টিভির সাথে এআই অ্যাকিউস্টিক টিউনিংটা টিউন করে নেবেন, তখন আপনার টিভি বুঝতে পারবে অ্যাকচুয়ালি আপনি কোথায় বসে অলওয়েজ টিভিটা দেখেন, আর আপনার যে রুমের সাইজটা এটাকেও সে একটা মেজার করে ফেলতে পারবে। তো ওই অনুযায়ী সে আপনাকে সাউন্ডটা সেন্ড করবে বা আপনাকে ফিল করতে সহযোগিতা করবে। এর পাশাপাশি এটাতে হচ্ছে এখন ডলবি ভিশন সাপোর্টেড, যেটা আইকিউ, দ্যাট মিনস আপনি এইচডিআর বলি আমরা, হাই ডিনামিক রেঞ্জ। একটু আগে যেটা বললাম না, যে আপনার অতিরিক্ত আলো বা অতিরিক্ত অন্ধকার, এটা পাওয়ার্ড বাই ডলবি, ডলবি ভিশন এটাতে দেওয়া আছে। সে বুঝতে পারবে যে আপনার কখন ভিডিওটা অ্যাকচুয়ালি ইনহ্যান্স করা দরকার, এটা কখন আপনার এই মোডটা অ্যাক্টিভেট করা দরকার, তখন আপনার অন্ধকার ভিডিওগুলোকে আরও ব্ল্যাক মনে হবে এবং ব্রাইট আরও ব্রাইট মনে হবে, অথবা অতিরিক্ত ব্রাইট থাকলে সেটা কমিয়ে আনতেছে। আর সাথে হচ্ছে ডলবি অ্যাটমোস সাউন্ড সিস্টেম দিচ্ছে, যেটা হচ্ছে এখন পর্যন্ত ওয়ার্ল্ডের হাইয়েস্ট বা সর্বোচ্চ বেস্ট টেকনোলজি বলা হয় সাউন্ড টেকনোলজির মধ্যে। এটার কাজটা কি, লাইভ এবং অবজেক্ট বেসড সাউন্ডটা দেবে। ধরেন আপনি একটা ভিডিও দেখতেছেন, ভিডিওর মধ্যে একটা গাড়ি যাচ্ছে বা একটা প্লেন উড়ে যাচ্ছে আকাশে, ভিডিও দেখতেছেন, তো আপনার কাছে অ্যাট দ্য মোমেন্ট ফিল হবে, আপনি আপনার স্থানে বসে ফিল করবেন যে প্লেনটা উপরের দিকে সাউন্ডটা যাচ্ছে বা ডান পাশ থেকে গাড়িটা পার হয়ে গেলে এরকম একটা সাউন্ড পাবে। এটাকে আরও সহজে যদি বলি, 5:1 ডাইমেনশনের একটা সাউন্ড দিবে, যেমন এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 5টা দিক থাকে, যেমন সামনে পিছনে ডানে বামে উপরে, তো এই 5 দিক থেকে আপনি সাউন্ডটা ফিল করতে পারবেন। এলজি কিন্তু অনেকগুলো কোম্পানির সাথে কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে তাদের ওএলইডি টিভিগুলোর মধ্যে গেমিং এক্সপিরিয়েন্সটাকে আরেকটু বেটার করার জন্য। তো আপনি এটাতে ইভেন এনভিডিয়া জিসিং, যেটাকে বলা হয় ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট হাইয়েস্ট পাওয়ারফুল গ্রাফিক্স বা গেমিং যে ডিভাইসগুলো থাকে, ওইটাও কিন্তু আমাদের এই টিভিতে সাপোর্ট হয় এলজি C1-এর মধ্যে, ওএলইডি C1 মডেলে। তো এটাতে আপনি ফ্লিউলেস গেমিং এক্সপিরিয়েন্সটা পাবেন, ইভেন এটার যে ল্যাগ, এটা গেমিং ল্যাগ হচ্ছে অনলি 1 মিলিসেকেন্ড, এটা হচ্ছে জাস্ট আপনি টাচ করা মাত্রই দেখবেন যে এখানে কাজ করতেছে প্রপারলি, এটা আপনাকে সাপোর্ট দিয়ে যাবে। আর এটা দ্যাট মিনস এইচডিআর যে গেমিংগুলো আছে ওগুলো আপনি প্রপারলি এবং লাইভ একটা এক্সপিরিয়েন্স পাবেন এটাতে, জিসিং সাপোর্টেড এনভিডিয়া। আর এলজির আরেকটা জিনিস কি, মানে আমি সবচেয়ে বেশি পছন্দ করি এটা, কারণ হচ্ছে অলওয়েজ এলজি সার্টিফাইড কথা বলে বা সব কিছুকে সার্টিফিকেট দিয়ে অ্যানালাইজ করে। যেমন আমাদের এই ওএলইডি টিভিটাতে, এটা যেহেতু সেলফ লাইটিং পিক্সেল, এটা কিন্তু রেনলাইন টিউভি এবং ইউএল এই দুইটা ব্র্যান্ড থেকে সার্টিফাইড, যেটা কিন্তু আইকন ফোন। আর এলজিকে আমি পার্সোনালি থ্যাংকস বলতে চাই, কারণ তারা হচ্ছে 2013 সাল থেকে ওএলইডি টেকনোলজি নিয়ে কাজ করছে, যেটাকে বলা হয় ওয়ার্ল্ডের মানে বেস্ট আই কমফোর্ট ডিসপ্লে। প্রতি বছর লাখ লাখ মানুষের চোখকে সেভ করতে পারতেছে এটা, মানে ওই পরিমাণ হার্ম যেটা আদার্স ব্র্যান্ডের বা আদার্স যে এলইডি মডেলগুলো আছে যেটাতে হয়, ওইটা এই টিভি আপনি আপনার ছোটো বাচ্চাদের থাকে বা মুরব্বী কেউ থাকে বা আপনি নিজেও যদি টিভির সামনে থেকে বসে কন্টেন্টগুলো দেখেন, এই জিনিসগুলোকে আপনি সেফলি দেখতে পাচ্ছেন, আপনার চোখের জন্য হার্মলেস, যেহেতু এটা আই কমফোর্ট ডিসপ্লে, সেলফ লাইটিং পিক্সেল টেকনোলজি। তো থ্যাংক ইউ এলজি এত সুন্দর একটা টেকনোলজি দেওয়ার জন্য। সাপোর্টিং ভ্যালুর কথা যদি বলি, এলজিতে এলজি এআই টিকিউ টেকনোলজি দেওয়া হচ্ছে, দ্যাট মিনস আপনি আপনার টিভিকে একজন অ্যাসিস্ট্যান্টের মতো করে ইউজ করতে পারেন। লাইক আপনি যদি আপনার টিভিকে কোনো কিছু করতে বলেন, ভলিউম 20, সে ভলিউমকে এখন 20-তে নিয়ে গেছে। প্লাস আপনি আপনার টিভিতে যে কোনো কিছু করতে পারেন, এনিথিং, সে আপনার কথা শুনবে। এছাড়া এলজিতে আরও দুইটা জিনিস দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট এবং অ্যামাজন অ্যালেক্সা। আপনি গুগল অ্যাসিস্ট্যান্টকে
যে কোনো কিছু জিজ্ঞাসা করলে অ্যান্সার করতে পারেন, ওয়ার্ডের ব্যাপারে বা মাসের ছোট রকম থাকে সে টিভির সাথে কথোপকথন করতে পারবে ইংলিশে। আর অ্যামাজন অ্যালেক্সাটা হচ্ছে আপনার বাসায় যদি অ্যালেক্সা সাপোর্টেড কোনো ডিভাইস থাকে, ইলেকট্রনিক যেমন লাইট বা ফ্যান, ওটাকে আপনি যদি বলেন অ্যালেক্সা অন দ্যাট ডিভাইস, মানে লাইটটা অন করো, ফ্যানটা অফ করো, সে আপনার ওই কাজগুলো করবে। এই জন্য আপনার এক্সট্রা করে কোনো অ্যামাজন অ্যালেক্সা কিট কিনতে হচ্ছে না, আপনার জাস্ট রিমোট থেকে আপনি এটাকে অপারেট করতে পারেন। আর আরেকটা যে জিনিস, এই রিমোটটা কিন্তু নতুন আসছে, নিউ মডেল এটা। এই রিমোটের কাজটা কি, আপনি জাস্ট হাতটাকে মুভ করলে আপনার মাউসের কার্সারের মতো করে ইউজ হবে। তো আপনি অ্যাজ লাইক টাচ করে যদি আপনি টিভিটাকে অপারেট করতে পারতেন, সেম জিনিসটা আপনি আপনার সোফা থেকে বা আপনার বেড থেকে বসে আপনি ইজিলি কমফোর্টেবলি আপনার টিভিটাকে ইউজ করতে পারবেন। এটা একটা গ্রেট টেকনিক। আর এলজিতে হচ্ছে এখন বাংলাদেশে আপনার হোম সার্ভিসের ফ্যাসিলিটি নিয়ে আসছে, তো আপনার টিভি এনি টাইম এনি কাইন্ড অফ প্রবলেম হলে আপনি জাস্ট একটা কল করতে পারেন, আমাদের কাস্টমার সার্ভিসের লোক আপনার বাসায় চলে যাবে। থ্যাংকস ফর বিইং উইথ মি, আই অ্যাম আসলাম, থ্যাংক ইউ।